কেমন আছো বন্ধুরা? এই 2022-এ তোমাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নতুন বছরের একটা গল্প বলি। গল্পটা হয়তো কোথাও শুনেও থাকবে, তবে না শোনার কথাই বেশি, সম্ভাবনা বেশি। এটা হচ্ছে কি জানো, আমরা অনেক কাজ না এমনিতে এমনিতে ভালো করি, সেরকম একটা গ্রাম্য ছেলে কবিরাজি টবিরাজি করতো, কারো ফোঁড়া উঠলে এই ধরনের ছোটোখাটো ব্যাপার হলে সে না দিব্যি কেটে কুটে ওষুধ লাগাই দিত, সবাই ভালো হয়ে যেত। একবার এক ডাক্তার তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে তখন হলো কি, এই খবর শুনলো এবং তার কাজ দেখলো, দেখে বলে আরে বাবা এর হাত তো খুব ভালো, একে যদি একটা সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে সে আরও ভালো ডাক্তারি করতে পারবে, গ্রামের লোকদেরও উপকার হবে, ওই গ্রামে কোনো ডাক্তার নাই। তাই কী করলো, তাকে নিয়ে গেল শহরে, সাথে করে একটা শর্ট কোর্স করিয়ে দিল। কোর্স করে তো সে গ্রামে এলো, এখন আর সে না ওই সার্জারি করতে পারে না, সাধারণ ফোঁড়াও পারে না, অসাধারণ ফোঁড়াও পারে না, ওষুধ টষুধ দেয় কিন্তু আর ছুরি ধরতে পারে না। ঘটনা কি, আগে তো সে কোথায় কোন নার্ভটার বাসে এগুলো জানতো না, তাই নিজের কমন সেন্স খাটিয়ে অপারেশন করে দিত। সুতরাং সেখানে দুর্ঘটনাক্রমে কারো কোনো নার্ভও কাটা পড়েনি, সে সুস্থ হয়ে গেছে, বাস এভাবেই চলছিল। এখন তো সে জানে কোথায় কোন নার্ভ, সেই ভয়েই তার প্রতিভা ওখানে থেমে গেল, সার্জারির প্রতিভা। তাই সবাই সব কিছু আসলে একইভাবে পারে না, না জেনে অনেক সময় আমরা অনেক কঠিন কঠিন কাজ নির্বিঘ্নে সেরে ফেলতে পারি। প্রায় এরকম আরেকটা গল্প, গল্পে তো অসম্ভব অনেক কিছুই সম্ভব হয় না, আগেরটা অনেক বাস্তব ছিল, এবারেরটা একটু অবাস্তব মনে হচ্ছে, কিন্তু ওই জায়গাগুলোতে পোকামাকড়ের কথা বলবো, ওই জায়গাগুলো মানুষ বসিয়ে দিলে তখন বুঝবে যে বাস্তবেও এমন হয়। একটা পিঁপড়া ছিল, খুব পরিশ্রমী পিঁপড়া, সে রোজ সকাল 9টায় তার অফিসে যেত, গুনগুন করতে করতে খুশি মনে যেত, আপন মনে সুন্দর করে কাজকর্ম করে আবার 5টায় বের হয়ে আসতো, প্রচুর কাজ করতো সে, তার যেখানে ছিল ডিপার্টমেন্টে সেখানে সে প্রচুর কাজ করতো, অনেক জিনিস বানাতো। তো সুপারভাইজার সাহেব দেখে ভাবলেন যে এটা খুব ভালো, ওর উপরে একটা সুপারভাইজার রাখা লাগবে, তাইলে ও আরও ভালো কাজ করবে। তার উপরে তেলাপোকাকে সুপারভাইজার হিসেবে নিয়োগ করলো পিঁপড়ার উপরে। পিঁপড়ার উপরে তেলাপোকা সুপারভাইজার হয়ে এসে দেখে, হ্যাঁ কাজ করছে কিন্তু আমার একটা অফিস রুম লাগবে, আমার একটা কম্পিউটার লাগবে, কয়েকদিন পর বলে আমার একটা অ্যাসিস্ট্যান্টও লাগবে, অফিস কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট তাকে দেওয়া হলো। অ্যাসিস্ট্যান্ট আসার পরে বলল আমাদের একটা প্রিন্টারও লাগবে, কারণ আমাকে এই মাকড়সাকে নিয়োগ দিয়েছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে, সব রিপোর্ট দেয়, আর তাদের সুপারভাইজার কী করে, হেড অফ দ্য ডিপার্টমেন্ট কী করে, এই সুন্দর করে তথ্য তথ্য যা দেয় মিটিংয়ে উপস্থাপন করে, হাততালি পায়, এইভাবে চলছে। আর কয়েকদিন পরে দেখা গেল কি, প্রায়ই তো মিটিংয়ে বসতে হয়, হ্যাঁ সপ্তাহের মধ্যে অন্তত 4 দিন, বেচারা পিঁপড়া আর সুযোগ পায় না কাজ করার, তাই তার প্রোডাকশন কমে যাচ্ছে। তখন ভাবলো এখানে আরেকটু তদারকির জন্য আরেকটা স্টাফ লাগে, আনলো মাছিকে। মাছি আবার বলল না না আমি একটু আরাম করে অফিস করতে চাই, মকমলের মতো নরম একটা কার্পেট লাগবে, একটা টেবিল লাগবে, আমারও একটা কম্পিউটার লাগবে। হলো, বিনিয়োগ বাড়ছে, কাজ কিন্তু কমে যাচ্ছে। এই করতে করতে দেখে না কেন উৎপাদন কমে যাচ্ছে, তখন পেঁচাকে বিশেষজ্ঞ পরামর্শক নিয়োগদান করা হলো। পেঁচা খুব করে সবার সাথে সাক্ষাৎকার টাক্ষাৎকার নিয়ে প্রতিবেদন দিল, এই অফিসে অতিরিক্ত কর্মচারী, কয়েকজনকে ছাঁটাই করতে হবে। বন্ধুরা, সবার আগে কে ছাঁটাই হলো জানো? সেই পিঁপড়েটা, কারণ বলছে এই পিঁপড়ের কাজে মনোযোগ কম, তাই পিঁপড়েটাকে ছাঁটাই করে দেয়, আরও দু একজনকে ছাঁটাই করে দেয়, তাইলেই আমাদের এই প্রতিষ্ঠানে ভালো কাজ হবে। কেমন লাগলো গল্পটা বলো তো বন্ধুরা? তোমার আমার কারোর সাথে কি আমাদের কর্মস্থানে
এরকম মিল আছে নাকি? মিল না থাকুক সেটাই চাই, সবাই আমরা মনের আনন্দেই কাজ করতে চাই যার যার প্রতিষ্ঠানে, তাই না? কিন্তু সবসময় আমাদের চাওয়া পূর্ণ হয় না। নতুন বছরে সবার শুভ চাওয়াগুলো পূর্ণ হোক, এই কামনা করে গল্পটা এখানে শেষ করছি। ভালো থেকো সবাই।